আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বানিয়ে দেখাবো ফুলকপি চপ। তাহলে চলুন দেখে নেই ফুলকপি চপ বানাতে আমি কী কী নিয়েছি। চপ বানানোর জন্য এখানে আমি আলু এবং কপিটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ ঝুরি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা জিরে গুঁড়া এবং ভাজা মরিচের ফাঁকি। চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নরম করে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট। দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে আলু এবং কপিটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে মিহিন করে নিব। দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা জিরে গুঁড়া। সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এটা হয়ে গিয়েছে, এখন ঠান্ডা হওয়ার জন্য একটি প্লেটের মধ্যে তুলে নিব। চপগুলো ভাজার জন্য এখন একটি গোলা রেডি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই শুকনো জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটি গোলা রেডি করে নিব। আর পানিটা আমরা একবারে দিতে যাব না, তাহলে গোলাটা বেশি পাতলা হয়ে যাবে। একদম স্মুথ করে কোলাটা রেডি করতে হবে, আর এটা বেশি পাতলা হবে না এবং ঘনও হবে না। ঠিক এরকম একটি গোলা রেডি করতে হবে। চপগুলো বানানোর জন্য প্রথমে আমি হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এখন এগুলোকে গোল গোল করে সবগুলো চপ একসাথে বানিয়ে নেব। সবগুলো চপ একসাথে বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, এখন চপগুলোকে ভেজে নিব।
প্রথমে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর চপগুলো দেওয়ার পরে চুলার জ্বালটা কমিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে করে চপগুলোকে ভেজে নেব চপগুলো ভালো হয়ে গিয়েছে এখন আমি একটি টিস্যু পেপারের মধ্যে তুলে নেব আমার বানানো হয়ে গিয়েছে ফুলকপি চপ এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন